हेलो फ्रेंड्स, वेलकम टू बाबा यूट्यूब चैनल। राज्य सरकार विभिन्न प्रकल्प रही है, तादर मध्य एबार दुआर सरकार कैम्पे नतून दो प्रकल्प आपनारा आवेदन करते पारबेन। परिजयी श्रमिकदेर जन्य कर्मसाथी प्रकल्प, तो अपना अन स्क्रीन देखते ही पाच्छेन आमरा किन्तु सेई अफिसियल वेबसाइटे चले आसछि। आपनारा चाइले एखाने अनलाइन किंबा अफलाइन दुई भावेई आवेदन करते पारबेन। की की डकुमेंट्स लागबे, की की सुविधा आपनारा पाबेन, आपनारा अनलाइने किभाबे आवेदन करबेन, এমনকি অফলাইনে কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য শেয়ার করে দেব আজকের একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সাথে সাথে ভিডিওটিতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, প্রয়োজনে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর চাকরি সম্পর্কিত বা ফর্ম ফিলআপ সম্পর্কিত বা সরকারি যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই বাবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো এবারে দেখিয়ে দেবো আপনারা এখানে আবেদন করতে গেলে আপনাদের এখানে কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে তা নিয়ে আলোচনা করব। তো আপনারা যে পরিযায়ী শ্রমিকে আবেদন করবেন, তারখানে আবেদন করার পর কী কী সুবিধা আপনারা পাবেন, তো পরিযায়ী শ্রমিকদের সুবিধাগুলি কী কী? প্রথমত হচ্ছে স্বাভাবিক মৃত্যুতে পরিযায়ী শ্রমিকদের নমিনিকে 50,000 টাকা প্রদান করবে। তো বুঝতেই পারছো আপনাদের যে পরিযায়ী শ্রমিক আছে তাদের নমিনি যে থাকবে স্বাভাবিক মৃত্যুতে তাদের 50,000 টাকা করে সরকার কিন্তু দেবে। এরপর দুই নম্বর রয়েছে কি, দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিযায়ী শ্রমিকদের নমিনিকে 2,00,000 টাকা প্রদান। অর্থাৎ যদি আপনাদের দুর্ঘটনাজনিত কোনো কারণে মৃত্যু হয়ে থাকে তাহলে কিন্তু নমিনিকে 1,00,000 টাকা প্রদান করবে। তিন নম্বর হচ্ছে পরিযায়ী শ্রমিকের মৃত্যুদের ফিরিয়ে আনার জন্য নমিনিকে 25,000 টাকা প্রদান। অর্থাৎ আপনারা যদি কোথাও বাইরে কাজে যান সেক্ষেত্রে যে আপনার যে মৃতদেহ রয়েছে বাড়ি আনার জন্য কিন্তু 1,25,000 টাকা প্রদান করবে। চার নম্বর হচ্ছে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর সৎকারের জন্য 3,000 টাকা প্রদান। এরপর আপনাদের যদি পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হয় সেই মৃত্যু সৎকালীন করার জন্য তাদের 1,03,000 টাকা দিয়ে দিবে। এরপর আছে দুর্ঘটনাজনিত অক্ষমতার ক্ষেত্রে 1,00,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। তো বুঝতেই পারছি যদি কোনো দুর্ঘটনা যদি আপনার কোনো অক্ষমতা হয়ে যায়, যদি আপনার হাত অথবা পায়ের কোনো অক্ষম হয়ে যায় তাহলে কিন্তু 1,00,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এরপর আছে কি, ছয় নম্বর গেছে আপৎকালীন পরিস্থিতির জরুরি পরিষেবা। তো আপৎকালীন পরিস্থিতির জরুরি পরিষেবা। সাত নম্বর আছে বিপদে পড়লে মোবাইলে রেকর্ড করে সমস্যা জানানোর সুবিধা। আটে রয়েছে কর্মবিনিয়োগ ও মজুরি সংক্রান্ত যে কোনো অপ্রীতিকর পরিস্থিতিতে অভিযোগ জানানোর সুবিধা। এই সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর আছে কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে আপনারা আবেদন করবেন, তো আবেদন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন আছে। তো এখানে ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে বলা রয়েছে প্রথমে হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো, দুই নম্বর আছে আধার কার্ড, তিন নম্বর আছে ব্যাংকের পাসবুক, চার নম্বর আছে স্বস্বাক্ষরিত প্রশংসাপত্র, পাঁচ নম্বর আছে বৈধ পাসপোর্টের জেরক্স কপি যদি দেশের বাইরে কাজ করতে চান। তো বুঝতে পারছি পাঁচ নম্বর যে অপশানটা আছে পাসপোর্ট, সেক্ষেত্রে যদি আপনি দেশের বাইরে কোনো ক্ষেত্রে কাজে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু পাসপোর্ট লাগবে। তো এখানে আবেদন করার জন্য এই চারটি ডকুমেন্টস কিন্তু বাধ্যতামূলক। এরপর হচ্ছে আবেদনের শর্ত। তো আবেদনের শর্তের ক্ষেত্রে কী রয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে একজন কর্মী হতে হবে যিনি রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে কাজ করেন কিংবা কাজে যুক্ত হবেন। তো বুঝতেই পারছো এখানে আবেদন করার জন্য অবশ্যই সেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং আপনারা যদি বাইরে কোথাও কাজে যান দেশে অথবা দেশের বাইরে বা নিযুক্ত হবেন তারাই এখানে আবেদন করতে পারবেন। তো এবারে কিন্তু আমরা আলোচনা করব আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে কীভাবে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দেবেন তা নিয়ে এবার আলোচনা করব। তো আমরা চলে এসেছি আবেদনপত্রে। এই আবেদনপত্রটা আপনারা চাইলে যে কোনো জেরক্সের দোকান থেকে কিন্তু আপনারা বের করে নিতে পারেন, নিয়ে প্রিন্ট আউট করে আপনারা ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারেন। যদি আপনাদের এই আবেদনপত্র যদি দরকার হয় তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে কিন্তু এই আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন। আবেদনকারীর নাম, তো যে আবেদন করবে তার নাম, মোবাইল নাম্বার দিতে হবে, এবার বাবা অথবা স্বামী যদি থাকে তাহলে তার নাম দিতে হবে, এবার লিঙ্গ পুরুষ মহিলা এবং অন্যান্য, সে যেহেতু পুরুষ হয়ে থাকে পুরুষ, যদি মহিলা হয়ে থাকে মহিলা, যদি অন্যান্য হয়ে থাকে তাহলে অন্যান্যদের টিক চিহ্ন দিতে হবে। এরপর আছে কি জন্মের তারিখ, তো আপনাকে এখানে জন্ম তারিখ দিতে হবে, এবং এফ নম্বরে আছে কি আপৎকালীন ফোন নম্বর, তো এখানে কিন্তু আপৎকালীন একটি ফোন নম্বর দিতে হবে, এবং আধার নম্বর দিতে হবে। এই যে কয়েকটি আছে এ থেকে জি পর্যন্ত এখানে কিন্তু কোটাই ম্যান্ডেটরি, এই কত আপনাকে কিন্তু দিতেই হবে, এবং এখানে অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে। এরপর আছে স্থায়ী ঠিকানা, তো স্থায়ী ঠিকানা ক্ষেত্রে কী আছে, আপনার যে মহকুমা আপনার বাড়ি কোথায় আপনি কোন মহকুমার আন্ডারে আছেন সেটি লিখতে হবে। এরপর যে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যেটি রয়েছে সেটি যদি ব্লক হয়ে থাকে ব্লক, যদি মিউনিসিপ্যাল হয়ে থাকে মিউনিসিপ্যাল, এবার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড লিখতে হবে, থানা কী পিনকোড কী রয়েছে সেটি লিখতে হবে। এরপর তিন নম্বর রয়েছে কি কর্মক্ষেত্রের ঠিকানা, এখানে কর্মক্ষেত্রের ঠিকানাটা আপনাকে ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি। তো আপনাদের এম নম্বরে রয়েছে কি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত রয়েছেন তাদের জন্য, বি নম্বরে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হচ্ছে তাদের জন্য, সি নম্বরে রয়েছে কি যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন
ডি নম্বরে রয়েছে কি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য। তো বুঝতেই পারছে এখানে কিন্তু তাদেরকেই ফর্ম ফিল আপ করতে হবে যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজে গেছেন। তো প্রথমে যে রয়েছে কি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মরত তাদের জন্য, অর্থাৎ আপনি হয়তো পশ্চিমবঙ্গ ছাড়া কেরালা, গুজরাট, মহারাষ্ট্র, অন্যান্য জায়গায় যদি আপনার কাজে যেয়ে থাকেন, তার সেই ক্ষেত্রে কিন্তু এ নাম্বারটা তাদের জন্য প্রথমে লিখতে হবে, সেখানে কি রাজ্যের নাম অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সেই কেন্দ্রশাসিত নাম এবং কোন থানার আন্ডারে রয়েছেন সেটি লিখতে হবে। বি নম্বরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, অর্থাৎ যারা বিদেশে কাজে গেছেন, হয়তো দুবাই, আমেরিকা, মালয়েশিয়া, এই সমস্ত জায়গায় যদি আপনারা কাজে যেতে থাকেন, তাদের জন্য দেশের নাম, কর্মস্থানের ঠিকানা, বৈধ পাসপোর্ট নম্বর। তো আপনার যে পাসপোর্ট রয়েছে, যদি আপনার দেশের বাইরে কাজ করতেন তাহলে অবশ্যই পাসপোর্ট থাকা লাগবে, সেই পাসপোর্ট নম্বর দিতে হবে। সি নম্বর কী রয়েছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কর্মী নিযুক্ত হবেন, অর্থাৎ এখনও কিন্তু আপনারা কাজে যান নেই, আপনি এখনও বাড়িতে রয়েছেন, হয়তো কিছুদিনের মধ্যে কাজে যাবেন, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ ছাড়া গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, অন্ধ্রপ্রদেশ যদি আপনি এইসব জায়গায় কোনো কাজে যান, তাহলে সেই দেশের নাম, দেশের নাম তো অবশ্যই ভারতবর্ষ হবে, রাজ্য এবং থানা লিখতে হবে। ডি নম্বরে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য, অর্থাৎ এখানে কী বলছে, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে, হয়তো দুবাই, মালয়েশিয়া, যদি আপনি কোথাও কাজে যান, সেক্ষেত্রে আপনার দেশের নাম, কর্মস্থলের ঠিকানা, বৈধ পাসপোর্ট নম্বর আপনাকে কিন্তু দিতে হবে। এরপর আছে কাজের ধরন। তো আপনি কী কাজের ধরনে আপনি যাচ্ছেন, কী কাজ করবেন, কৃষি, নির্মাণ কাজ, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, এইসবের মধ্যে আপনি যেটি রয়েছে সেটি আপনাকে এখানে টিকচিহ্ন দিতে হবে। যদি আপনার কৃষি নির্মাণ কাজ, অর্থাৎ আপনি যে রাজমিস্ত্রি হয়ে থাকেন সেক্ষেত্রে রাজমিস্ত্রি, যদি পাথর কাটা ও পালিশের কাজ হয় সেক্ষেত্রে এটা, পরিবহন হলে পরিবহন, স্বনিযুক্ত হলে স্বনিযুক্ত দিতে হবে। এরপর রয়েছে কি, বাইরে যাওয়ার দিনে প্রস্তাবিত দিন, তো আপনি কত তারিখে বাইরে গেছেন বা যাবেন সেই তারিখ কিন্তু এখানে দিতে হবে। এরপর রয়েছে কি, সহযুক্ত এজেন্ট দ্বারা বা এজেন্ট ছাড়া বা অন্য ব্যক্তির দ্বারা, তো এখানে আপনি কিসের মাধ্যমে বাইরে যাচ্ছেন, এজেন্টের মারফত হলে এজেন্ট মারফত লিখতে হবে। যদি আপনি নিজে যাচ্ছেন, সহযুক্ত নিজে যাচ্ছেন, তো নিজে লিখবেন, অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত হলে অন্যান্য ব্যক্তির দিতে হবে। যদি আপনি এজেন্ট হয়ে থাকেন তাহলে এজেন্টের নাম দিতে হবে। এরপর আছে এজেন্টের মোবাইল নাম্বার দিতে হবে, নিয়োগকর্তার নাম, আপনাকে কোথায় নিয়োগ করেন সেই নিয়োগকর্তার নাম, নিয়োগকর্তার ঠিকানা, মোবাইল নাম্বার সমস্ত কিছু দিতে হবে যদি আপনি এজেন্ট মারফত যান। আর যদি নিজে যান তো স্বনিযুক্ত লিখতে হবে। এরপর আছে কি, ব্যাংক সংক্রান্ত তথ্য, এখানে আপনার ব্যাংকের নাম দিতে হবে, ব্রাঞ্চ কী রয়েছে সেটি দিতে হবে, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, আইএফসি কোড কী রয়েছে সেটিও দিতে হবে। এরপর আছে মনোনীত সংক্রান্ত তথ্য, মনোনীত ব্যক্তির নাম, তো আপনাকে এখানে মনোনীত একজন ব্যক্তির নাম দিতে হবে, সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির ফ্যামিলির যে কারোর একজনকার নাম আপনি কিন্তু এখানে দিতে পারেন, মনোনীত ব্যক্তির নাম এবং সেই ব্যক্তির মোবাইল নম্বর আপনাকে দিতে হবে। এরপর আছে মনোনীত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক, যে আপনার মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক কী, যদি আপনি ভাইয়ের নাম দিয়ে থাকেন তাহলে ভাইয়ের নাম, যদি স্ত্রীর নাম দিয়ে থাকলে তাহলে স্ত্রীর নাম, যেটি দেবেন তার সাথে কী সম্পর্ক সেটি আপনাকে লিখতে হবে। এরপর আছে কি, মনোনীত ব্যক্তির আধার নম্বর, তো মনোনীত ব্যক্তি যে যার নাম দিয়েছেন তার কিন্তু আধার নম্বর এখানে দিতে হবে। এরপর রয়েছে কি, এরপর রয়েছে রেশন, আবেদনকারীর রেশন অথবা খাদ্যসাথী বিবরণ, এখানে আপনি যে আবেদন করবেন তার রেশন কার্ডের ধরন কী, এ ওয়াই না SPHH না PHH যেটি রয়েছে সেটি আপনাকে দিতে হবে। রেশন কার্ডের যে নম্বর আছে সেটি আপনাকে দিতে হবে। এবার 9 নম্বর কী, আপনার কি পরিবার আছে, যদি পরিবার থাকে অবশ্যই হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করে দেবেন। যদি পরিবার থাকে তাহলে হ্যাঁ করবেন, এবং পরিবার সদস্যদের নাম আপনাকে এখানে লিখতে হবে, ছেলে না মেয়ে সেটি আপনাকে এখানে লিখতে হবে, বয়স, আধার নাম্বার, সম্পর্কটা কী সেটি আপনাকে লিখতে হবে। এরপর যে আবেদনের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্স জমা দিন, তো আবেদন করবেন সেখানে কিন্তু কী কী ডকুমেন্টস লাগবে, তো এখানে ডকুমেন্টসের ক্ষেত্রে এখানে প্রথমে যে পাসপোর্ট আকারের ছবি, আধার কার্ড নম্বর, ব্যাংকের পাসবুক, আবেদন করে সংযোজনীয়, তো আপনাদের যেটি যদি প্রয়োজন, পাসপোর্ট সাইজ একটি ফটো লাগবে, আধার কার্ড, ব্যাংকের পাসবুক লাগবে, এবং আপনি যদি দেশের বাইরে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পাসপোর্টের জেরক্স কপি আপনাকে দিতে হবে। এরপর কী হয়েছে, এরপর যেটি বলা হয়েছে, উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য, এরপর পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর আপনার সই করতে হবে, স্থান, আপনার যে বাড়ি যেখানে বাড়ি হয়েছে সেই বাড়ির জায়গার নাম, তারিখ দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু সংযোজিত এ স্বাক্ষিত পত্র, এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে আমি শ্রী অথবা শ্রীমতী কুমারী, আপনার নাম, পিতা অথবা স্বামীর নাম, আধার নাম্বার, স্থায়ী ঠিকানা, এত দ্বারা জানাচ্ছি যে আমি এত তারিখে, মানে কত তারিখে আপনি যাচ্ছেন বা যাবেন সেই তারিখটি দিতে হবে, কী পেশায় আছে এই পেশার সাথে ভারতবর্ষের মধ্যে আপনি কোন রাজ্যে আছেন, সে জেলায় আছেন সেই জেলার নাম দেবেন, এবং সেই জেলাটি কোন রাজ্যের মধ্যে রয়েছে সেই রাজ্যের নাম, যদি ভারতবর্ষের বাইরে হয়ে থাকে সেই দেশের নাম কিন্তু আপনাকে এখানে লিখতে হবে।
এরপর তারিখ ও পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর। তো আপনাকে তারিখ এবং পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর দিয়ে সই করতে হবে। সই করার পর দুয়ারে সরকার ক্যাম্পে নির্দিষ্ট যে কাউন্টার আছে সেই কাউন্টারে কিন্তু জমা দিলে আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রয়োজন বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। আর কোথাও কোনো বোঝার অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সলভ করার চেষ্টা করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।